26 লাখ শিক্ষার্থী কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, যেটা দেশের প্রায় উচ্চশিক্ষার মধ্যে প্রায় 60%-এর বেশি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে রয়েছে। যে স্টুডেন্টরা আগে দেশের বাইরে চলে যেত, তারা এখন আর দেশের বাইরে গিয়ে পড়াশোনা করছে না, তারা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশকেই বেছে নিচ্ছে, যার ফলে সরকারেরও অনেক বৈদেশিক মুদ্রা এখানে সাশ্রয় হচ্ছে। একটি প্রথম সারির ইউনিভার্সিটি হিসাবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। এক ঝাঁক দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত ব্যবসায় প্রশাসন, আইন, সমাজবিজ্ঞান, ইংরেজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার। এখানে পর্যাপ্ত কেস স্টাডি, চলমান বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট, বাধ্যতামূলক ক্লাস পার্টিসিপেশন ও প্রযুক্তির সর্বশেষ সংস্করণের সাথে শিক্ষার্থীদের আপডেট রাখা হয়। এছাড়া ছাত্রছাত্রীদের বাস্তব জ্ঞানের পরিধিকে আরও সমৃদ্ধ করতে নিয়মিত ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। প্রত্যেক মানুষ একটা অনাবিষ্কৃত শক্তির আধার, তার ভেতরে প্রচণ্ড শক্তি, যে শক্তি তোমাদের কাছে এখন টকবক করছে। ইউনিভার্সিটির প্রতিটি বিভাগে রয়েছে সময়োপযোগী ও অনুমোদিত পাঠ্যক্রম, আধুনিক ও পর্যাপ্ত যন্ত্র। বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সবগুলোই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত। মালয়েশিয়ার ইউনিভার্সিটির সঙ্গে আমাদের MOU হয়েছে এবং আমরা সেখানে ছাত্র শিক্ষক বিনিময় করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। যারা এখান থেকে পাশ করেছেন অতীতে, তারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন এবং এখানকার বেশ কিছু ছাত্র বিদেশে কর্মরত আছে এবং কেউ কেউ উচ্চশিক্ষার জন্য বিদেশে অধ্যয়নরত রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক অর্থনীতিতে কৃষি, শিল্প ও সেবা খাতের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে যে বিষয়টি প্রথমেই গুরুত্ব পায় তা হল দক্ষ। নিজস্ব চাহিদা মিটিয়ে 70টির মতো দেশে রপ্তানি হচ্ছে। এসব প্রতিষ্ঠানে ঔষধের উৎপাদন, মান নিয়ন্ত্রণ ও বিপণনে দক্ষ ফার্মাসিস্ট অপরিহার্য। তাই মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীরা সময়োপযোগী শিক্ষার মাধ্যমে ফার্মাসিস্ট হিসেবে তৈরি হয়ে একই সাথে সুনাম কুড়াতে পারেন দেশ ও বিদেশে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই সেক্টরে দক্ষ ও উপযুক্ত ফার্মাসিস্ট তৈরিতে নিরলসভাবে কাজ করছে। DIU এর ফার্মেসি বিভাগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল স্বীকৃত। এখানকার সুসজ্জিত ও আধুনিক যন্ত্রপাতি সম্বলিত 5টি ল্যাবরেটরিতে শিক্ষার্থীরা সার্বক্ষণিক গবেষণা করে থাকেন। গবেষণার ফলাফল, তথ্য, উপাত্ত দেশি বিদেশি বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায় 8টি সুবৃহৎ কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়্যার ল্যাব রয়েছে। এখানে খ্যাতনামা শিক্ষকদের অধীনে গবেষণা করার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। ফলে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা দেশে থেকেই উচ্চতর ডিগ্রি নিতে পারেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। স্বনামধন্য শিক্ষাবিদদের তত্ত্বাবধান ও দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত DIU এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ উপনীত হয়েছে আন্তর্জাতিক।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে ডিআইইউ এর আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এ বিষয়ে পড়ালেখা করে চাকুরির বাজারে লোভনীয় সুযোগ নেওয়া যায় সহজেই। এছাড়া বহির্বিশ্বের মতো দেশেও টেলিকমিউনিকেশন এখন উদীয়মান সেক্টরে পরিণত হচ্ছে। এমন চাহিদা বিবেচনায় ডিআইইউ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের কারিকুলাম সাজিয়েছে। এখানে সমৃদ্ধ ল্যাবে শিক্ষার্থীদের জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবহারিক ক্লাসের সুযোগ। এছাড়া পুরকৌশল বিদ্যার ঐতিহ্য, চাহিদা এবং নিজের সৃজনশীলতাকে কাজে লাগাতে চাইলে অধ্যয়ন করতে পারেন ডিআইইউ এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গর্ব হচ্ছে এর ল্যাবরেটরিগুলো, ফার্মেসি ল্যাবরেটরি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ল্যাবরেটরি এবং সম্প্রতি সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি। এই ল্যাবরেটরিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং ডুয়েটের যারা প্রথিতযশা অধ্যাপক আছেন তাদের সরাসরি তত্ত্বাবধানে এই ল্যাবগুলো তৈরি করা হয়েছে এবং আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে চাই যে এই ল্যাবগুলোকে একটি আন্তর্জাতিক মানের ল্যাব হিসেবে তৈরি করা হয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ডক্টর এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান, তাই তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম আইন বিভাগ চালু করেন ডিআইইউতে। বিজ্ঞ শিক্ষাবিদ ও আইনজ্ঞদের সহযোগিতায় এই অনুষদের একাডেমিক সিলেবাস প্রণয়ন করা হয়। এছাড়া শিশু অধিকার, নারী অধিকার, জুডিশিয়াল রিভিউ, সিভিল জাস্টিস সিস্টেম ইত্যাদি বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের আইনের তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়। আমি তাসলিমা মিনু, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের একজন ছাত্রী। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতি বছর জার্নাল প্রকাশ করে থাকে। আমরা আমাদের আইন বিভাগের সকল বই আমাদের নিজস্ব লাইব্রেরি থেকে সংগ্রহ করে থাকি। আমাদের লাইব্রেরিতে প্রায় 25,000-এর বেশি বই রয়েছে। এর মধ্যে প্রায় 10,000-এর বেশি বই আমাদের আইন বিভাগের জন্য রয়েছে। আমি মহি চৌধুরী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ছাত্রছাত্রীদেরকে ক্যারিয়ার সেক্টরে অভিজ্ঞ করে গড়ে তোলার জন্য ইংলিশ ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, ট্রেনিং প্রোগ্রাম এবং সিম্পোজিয়ামের আয়োজন করে থাকে, যাতে স্টুডেন্টরা তাদের ক্যারিয়ার সেক্টরে সুনির্দিষ্ট একটি অবদান রাখতে পারে। ডিআইইউতে বিশেষ গুরুত্ব পেয়েছে ইংরেজি সাহিত্যে পড়াশোনা, কারণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আইনের অধ্যাপক হলেও একই সাথে উচ্চশিক্ষা অর্জন করছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্যে। এ বিষয়ে শিক্ষকতাও করেছেন তিনি। একাডেমিক কারিকুলামের পাশাপাশি বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এই বিভাগে রয়েছে অত্যাধুনিক ল্যাঙ্গুয়েজ ক্লাব। শিক্ষার্থীদের ইংরেজিতে পারদর্শী করতে স্পোকেন, ক্লাস পারফরমেন্স, গ্রুপ ডিসকাশন এবং ভিউ এক্সচেঞ্জের ব্যবস্থা রয়েছে। একজন পরিপক্ক সমাজবিজ্ঞানী হিসেবে নিজেকে গড়ে তুলতে অধ্যয়ন করতে পারেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। মানসম্পন্ন কারিকুলামে দেশ সেরা সমাজবিজ্ঞানীরা পাঠদান দিয়ে থাকেন এখানকার সমাজবিজ্ঞান বিভাগে। আমরা বিশ্বাস করি নলেজ ইজ পাওয়ার, তবে আমরা এটাও বিশ্বাস করি নলেজের সাথে সাথে স্কিল, কোয়ালিটি, হিউম্যান ভ্যালুজ, ভার্চু, একজন আদর্শ মানুষ এবং দক্ষ মানুষ, এই দুটির সমন্বয় আমরা এখানে করে থাকি। এ কারণে আমাদের যারা গ্রাজুয়েট তারা দেখা যাচ্ছে বাংলাদেশের জব সেক্টরে আমাদের প্রায় 100% অ্যাকোমোডেশন আমরা দিতে পেরেছি। এবং আমাদের শিক্ষার্থীরা কেউ বিসিএস দিয়ে আমলা হয়েছেন, কেউ বড় কোম্পানি সিও হয়েছেন, কেউ ব্যাংকের অফিসার হয়েছেন, সিনিয়র অফিসার, কেউ জজ হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, এবং সমাজের প্রতিটি ক্ষেত্রেই বা পেশার প্রতিটি ক্ষেত্রেই ডিআইইউ ছাত্র কিন্তু অত্যন্ত উজ্জ্বল স্বাক্ষর রাখতে পেরেছে। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট ছিলাম। বর্তমানে নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরওয়েতে সিকিউরিটি অ্যাসপেক্টস অফ ইলেকট্রনিক ভোটিং নিয়ে পিএইচডি করছি। আমাদের সময়কার তুলনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখন অনেকটা ম্যাচিউর ইন টার্মস অফ কোয়ালিটি অফ এডুকেশন অ্যান্ড স্টুডেন্ট ফেসিলিটিস। আমাদের আগে পরে এবং মোস্ট রিসেন্টলি যারা এখান থেকে বের হয়ে যাচ্ছে তারা জব মার্কেটে, আমি কিছুদিন আগে অবজার্ভ করে দেখলাম যে তারা খুব ভালো একটা পজিশন তৈরি করে নিয়েছে। ডিআইইউতে শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে রয়েছে নানা ধরনের সহশিক্ষামূলক কাজ। এখানে নিয়মিত ও পরিকল্পিতভাবে পরিচালিত হয় কালচারাল ক্লাব ও ডিবেট ক্লাবের কার্যক্রম। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিক দল ক্যাম্ব্রিয়ান এটিএন বাংলা পার্লামেন্ট ডিবেট কম্পিটিশনে চ্যাম্পিয়ন সহ বিভিন্ন প্রতিযোগিতায় দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
বাজেট প্রণয়ন প্রক্রিয়া মানে স্পিকার তা হচ্ছে যে প্রক্রিয়া বাজেট প্রণয়ন হয় মানে স্পিকার তাকে আমরা বলছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে বিস্তৃত কমন রুম পরিচ্ছন্ন ক্যান্টিন ও সভা সেমিনারের জন্য সুবিশাল মিলনায়তন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগে নিজস্ব লাইব্রেরি ছাড়াও কেন্দ্রীয়ভাবে রয়েছে পর্যাপ্ত দেশি বিদেশি বই ও জার্নাল সম্বলিত গ্রন্থাগার পুঁথিগত শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা পরিচালনা করে যাচ্ছি এখানে ইনডোর গেমস আউটডোর গেমস বিতর্ক প্রতিযোগিতা শিক্ষা সফর দেশের ভিতরে বাহিরে এবং ছাত্রদেরকে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের ব্যবস্থা করা হয় ডিআইইউতে ছাত্রছাত্রীদের জন্য আলাদা ও নিজস্ব আবাসন ব্যবস্থা গড়ে এছাড়া রাজধানীর বাড়িধারায় স্থাপিত হচ্ছে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সব মিলিয়ে আকর্ষণীয় কেরিয়ার গড়তে আধুনিক ও যুগোপযোগী উচ্চশিক্ষা প্রসারের শীর্ষতম বিদ্যাপীঠ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।